কিন্তু আল্লাহর নাম ও গুণাবলী এটা স্পষ্ট করা হয়নি, এটা একটু দুই মিনিট বলে নিই। আল্লাহর নাম ও গুণাবলী মানে এই যে আপনি আমাকে কোনোদিন, বহু মানুষ আছে যারা আমাকে কোনোদিন দেখেনি, তারা আমাকে চিনবেন কিভাবে? পোস্টারে নাম আছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, নাম আব্দুল্লাহ, গুণ হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখেছেন? চিনবেন কিভাবে? নাম মোহাম্মদ, এই এই গুণ হাদিসের বইয়ে, ইতিহাসের বইয়ে পাওয়া যায়। আল্লাহকে কেউ দেখেছেন? আল্লাহকে চিনবেন কিভাবে? আল্লাহর নাম আল্লাহ আল্লাহর গুণ জানতে হবে, তাহলে আল্লাহকে চেনা যাবে। এই জন্য আল্লাহর নাম ও গুণাবলীর অনেক দাম আছে। দাম যেমন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ তিনবার পড়ে তাহলে সে কোরআন একবার শেষ করলো। কয়বার? একবার। কুল হুয়াল্লাহু আহাদ দুই লাইনের সুরা যদি তিনবার পড়ে, কেন? কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, জাকাত, নামাজ, রোজা, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, কবর কোনো আলোচনাই নাই। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণ আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসুল বলছে, কেউ যদি আয়াতুল কুরসি পাঁচ অক্ত সালাতের পরে জান্নাতে চলেই গেছে, যায়নি কেন, মরেনি, তাই আয়াতুল কুরসি খুলে দেখেন, আয়াতুল কুরসির মধ্যে সালাত, সিয়াম, হজ, জাকাত, নামাজ, রোজা, জান্নাত, জাহান্নাম, কবর, কিয়ামত কোনো কিছুর আলোচনা নাই। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণাবলী আছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর নাম ও গুণাবলীর বরকত। মানুষ তো আল্লাহকে চিনে না, মানুষ তো আল্লাহকে জানে না, এই জন্যই তো মানুষ গুনাহ করে। মানুষ কি জানে আল্লাহর দয়া আর মানুষের দয়ার মধ্যে পার্থক্য কী? মানুষ কি জানে আল্লাহর শোনা আর মানুষের শোনার মধ্যে পার্থক্য কী? মানুষ কি জানে আল্লাহর দেখা আর মানুষের দেখার মধ্যে পার্থক্য কী? মানুষ আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান রাখে না। এই জন্য মানুষ আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধে লিপ্ত হয় আর আল্লাহর আদেশ লঙ্ঘন করে, কেননা মানুষ আল্লাহকে চেনে না। আল্লাহর নাম ও গুণাবলীর গুরুত্ব এত বেশি, এত বেশি যে আল্লাহ রাসূল বলছে, ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহর 99টা নাম রয়েছে যে আয়ত্ত করে নিল, সে জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার। আয়ত্ত করা মানে কি? আল্লাহর নাম আয়ত্ত করা মানে কি? খালি মুখস্থ করলে আয়ত্ত হয়ে গেল? জি না। আল্লাহর নাম মুখস্থ করার পর অর্থ বুঝতে হবে, সেগুলোকে হৃদয়ঙ্গম করতে হবে, আল্লাহর রঙে রঙিন হয়ে যেতে হবে। সিবগতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙে কেমনি রঙিন হবেন? এটার ব্যাখ্যা মানুষ বুঝে না যে কোরআনে আল্লাহ বলতেছে আল্লাহর রঙে রঙিন হওয়া, এর মানে কি? আল্লাহর রঙে কেমনি রঙিন হবেন? আল্লাহর একটা গুণ হচ্ছে রহমান। রহমান মানে কি? রহমান মানে কি? দয়ালু। তো আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা, দুনিয়াবাসীর উপর তোমরা দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। তাহলে আপনি যদি আল্লাহর রঙে রঙিন হতে চান তাহলে আপনাকে দয়ালু হতে হবে, কেননা আপনার প্রতিপালক দয়ালু। আপনি যদি আল্লাহর রঙে রঙিন হতে চান আপনাকে কি হতে হবে? দয়ালু হতে হবে, কেননা আপনার প্রতিপালক দয়ালু। গফুর মানে কি? ক্ষমাশীল। রাত দিন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনি বাড়ির মালিক, আপনি হেডমাস্টার, আপনি একটু পদ পেয়ে গেছেন, উঁচু কোনো পদ পেয়ে গেছেন, দায়িত্বশীল হয়ে গেছেন, আপনার একটু টাকা বেশি হয়ে গেছে, সমাজের মানুষ আপনাকে খুব সম্মান করে, তাই আপনি কথাই কথাই মানুষকে তুচ্ছ করেন, মানুষের ভুল ত্রুটিকে ক্ষমা করা জানেন না। আপনি মানুষের ভুল ত্রুটি ক্ষমা করতে পারেন না, আবার আল্লাহকে বলেন আল্লাহ ক্ষমা করো? এটা কি সম্ভব? আপনাকে আগে আল্লাহর রঙে রঙিন হতে হবে, আল্লাহ ক্ষমাশীল, আপনাকেও ক্ষমা করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর রঙে রঙিন হওয়া। এগুলোর আলোচনা তো বাংলাদেশে হয় না। আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর উপর কীভাবে আমল করতে হবে তার আলোচনা বাংলাদেশে হয় না। বাংলাদেশের মানুষ আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে অনেক অনেক অজ্ঞ। এটার উপরও আমার বিস্তারিত একটা আলোচনা আছে, আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় বা আল্লাহ সুবহানাহু তাআলার নাম ও গুণাবলী। তো এই গেল তৃতীয় প্রকার তাওহীদ, তাওহীদ আল আসমা ও সিফাত। তারপরে আমরা সুন্নাত এবং বেদাতে চলে গেছিলাম। সুন্নাত এবং বেদাতে গিয়ে আমরা দেখলাম যে দুনিয়াবি জীবনে হালাল এবং হারাম, আর ইবাদতের জগতে সুন্নাত এবং বেদাত। দুনিয়ার হালাল হারামে সবই হালাল, শুধু ওইটা হারাম যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন। সুন্নাত এবং বেদাতে সবই বেদাত, শুধু ওইটা সুন্নাত যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সুন্নাত করেছেন। এই জায়গায় একটা প্রশ্ন সবার মনের মধ্যে গজে, এবং যারা আমাদেরকে গালিগালাজ দেয় তারা তো আরও বেশি বলে, যারা সব আমল বেদাত করে দিল তাহলে আমল করবো কি? একসাথে হাত তুলে দোয়া করাও বেদাত, সবে বরাত বেদাত, ঈদে মিলাদুন্নবী বেদাত, অমুক বেদাত, তুমুক বেদাত, সবই বেদাত, তো আমল কোনটা করব? এই অভিযোগ আছে না নাই? আচ্ছা, এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে আপনি কোরআন মাজিদ খুলবেন। কোরআন মাজিদ খুলে আল্লাহ যেখানে যেখানে আমলের কথা বলেছে সেখানে সেখানে আপনি দেখবেন, যেমন আল্লাহ আমলের কথা বলতে গিয়ে বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং যারা অধিক আমল করেছে। কি অনুবাদ হবে?
যারা ঈমান আনয়ন করেছে এবং কি আমল করেছে সৎ আমল করেছে আল্লাহ কি বলেছে অধিক আমল করেছে কি বলেছে কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত খুঁজবেন যে আমলের কথা যেখানে বলা আছে কোথায় আল্লাহ বলতেছে অধিক আমল আরেক আয়াতে পাবেন সূরা মুলকের আয়াতে পাবেন লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছে এটা দেখার জন্য যে কে তোমাদের মধ্যে অধিক আমল করে নাকি উত্তম আমল করে আহসানু আমালা মানে কি উত্তম আমল করে সারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে আমলের কথা এসেছে সেখানেই পাবেন সৎ আমল উত্তম আমল সৎ আমল উত্তম আমল অধিক আমল বলেননি মানে হাজার রাকাত যদি সালাত আদায় করেন হাজার বছর যদি শবে বরাত পালন করেন ঈদে মিলাদুন্নবী পালন করেন আর সেটা যদি উত্তম এবং সৎ না হয় তাহলে এটা কোনো কাজে শুধু কি কাজে আসবে না কোথায় নিয়ে যাবে ইবাদত কোথায় নিয়ে যাবে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে আর একটা সিজদাও যদি উত্তমভাবে হয় সৎভাবে হয় তো ওই একটা সিজদা কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে আল্লাহু আকবার উত্তম আর সৎ কেমনে বুঝবেন দুইটা শর্ত এক ইখলাস আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে যেটা বক্তব্যের শুরুতেই বলেছি বলিনি নিয়ত ইখলাস আর দুই নাম্বার হচ্ছে আল্লাহর রাসুলের পদ্ধতি অনুযায়ী হতে হবে আল্লাহর রাসুল করেননি আল্লাহ রাসুলের পদ্ধতি অনুযায়ী নয় সারা জীবন ইবাদত করলেও কোনো কাজে দিবে না কেন আল্লাহ অধিক আমলের কথা বলেন আল্লাহ উত্তম বলেছে আর আল্লাহ রাসুলের অনুসরণ ছাড়া উত্তম আমল সম্ভব নয় আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে শিরক এবং বেদাআত থেকে বেঁচে হারাম থেকে বেঁচে হালাল অনুযায়ী তাওহিদ অনুযায়ী সুন্নাত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন বক্তব্যের শেষাংশে এসে জরুরি কথা যুবক ভাইদের উদ্দেশ্যে মা এবং বোনদের উদ্দেশ্যে যে হে মা এবং বোনেরা আপনাদের একটা দায়িত্ব আছে মহিলারা আছেন আজকে উপস্থিত আপনাদের একটা দায়িত্ব আছে এই দায়িত্ব সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে মানুষ বলবে যে আপনারা বাড়িতে বেকার বসে আছেন এ কথা মিথ্যা মানুষ আপনাদেরকে বেকার বলতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে কঠিন দায়িত্ব দিয়েছেন এত কঠিন কাজ পৃথিবীতে কোনোটাই নয় মঙ্গল গ্রহে যাওয়াও নয় পারমাণবিক বোম তৈরি করাও নয় কোনো কাজই নয় সেটা হচ্ছে ছোট্ট শিশুগুলোকে সৎ মানুষ রূপে গড়ে তোলা এই কাজটা কাদের মা এবং বোনদের এই জন্য বিবাহ করার সময় এমন স্ত্রী চয়ন করতে হবে যে আপনার সন্তানের সঠিক মা হতে পারবে খালি প্রেম করে বিয়ে করে নিলেন আর হয়ে গেল জি না যে সঠিক মা হতে পারবে তাকে বিবাহ করতে হবে যে আদর্শ মা হতে পারবে তাকে বিবাহ করতে হবে যে দোয়া করলে আল্লাহর দরবারে আপনার ছেলের জন্য যদি দোয়া করে আপনার আপনার বউ আপনার ছেলের জন্য যদি দোয়া করে তো আল্লাহর দরবারে দোয়া কবুল হবে এমন স্ত্রীকে বিবাহ করতে হবে আপনার স্ত্রীর আপনার তো দোয়া কবুল হয় না হয়ই না আপনি বিপদে আপনার ছেলে বিপদে আপনার স্ত্রী দোয়া করে উদ্ধার করতে পারে না তো এমন স্ত্রী দিয়ে তো কোনো কাজ হবে না ওই পরিবারের তো কোনো বাপ মা নাই যে পরিবারের মা এবং বোন এবং স্ত্রী আল্লাহর দরবারে দোয়া করলে কবুল হয় না কেননা সাধারণত মা বোনদের দোয়া বেশি কবুল হয় অতএব বিবাহ করার সময় সচেতন হয়ে বিবাহ করতে হবে আর মা এবং বোনদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে সজাগ ও সচেতন থাকতে হবে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করবে এই দায়িত্ব সম্পর্কে দশ মাস দশ দিন যখন মা সন্তান আপনার পেটে থাকে তখন আপনি যা কিছু করবেন তার প্রভাব ওই সন্তানের উপর পড়বে আড়াই বছর যখন দুধ খায় আপনি যা কিছু করবেন তার প্রভাব সন্তানের উপর পড়বেন আপনি গান বাজিয়ে সন্তানের কান্না থামান তাহলে তো আপনি সন্তানকে নিজেই ধ্বংস করে দিলেন আপনি সন্তানের নাম রেখেছেন উল্টাপাল্টা আলতু ফালতু আপনি তো আপনার সন্তানকে নিজেই ধ্বংস করে দিলেন অতএব জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না দায়িত্ব পালন করতে হবে সন্তান সন্ততিকে আদব কায়দা আদর্শ শিখাতে হবে আর যুবক সমাজের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা মা ও বোনদের উদ্দেশ্যে আর একটা কথা পর্দা পর্দা এত গুরুত্বপূর্ণ জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস পর্দা হচ্ছে নারীর সম্মান পর্দা কি নারীর সম্মান কীভাবে সম্মান আল্লাহ যখন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন তখন সাথে সাথে তাদের কাপড় খুলে পড়ে গেছিলো এ ঘটনা জানা আছে আপনাদের যখন কাপড় খুলে পড়ে গেল তখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন আদম আর হাওয়া কী দিয়ে লজ্জাস্থান ঢাকলেন গাছের পাতা দিয়ে তার মানে উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে শাস্তি উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি আজাব আর আমাদের মা এবং বোনেরা সে আজাব স্বেচ্ছায় ভোগ করতেছে লজ্জাহীনভাবে নির্লজ্জভাবে সে আজাব স্বেচ্ছায় ভোগ করতে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আজাব
উলঙ্গ হয়ে যাওয়া, বিপর্দায় থাকা আল্লাহর পক্ষ থেকে আজাব। আল্লাহ রাসুলের যুগে, সাহাবিদের যুগে, ইসলামী খেলাফতের যুগে কোনো সম্ভ্রান্ত মুসলিম মহিলা মুসলিম বংশের মুখ খোলা রাখত না। যারা দাসী ছিল তারা মুখ খোলা রাখত। দাসীদের কাজ হচ্ছে মুখ খোলা রাখা। রাস্তাঘাটে যারা হেঁটে বেড়াচ্ছে এরা দাসী নাকি? হ্যাঁ, রাস্তাঘাটে যারা হেঁটে বেড়াচ্ছে এরা কি দাসী? ইসলামী যুগে ইসলামী খেলাফতের আমলে কারা মুখ খোলা রাখতো? শুধু দাসীরা। কোনো সম্ভ্রান্ত মুসলিম পরিবারের স্বাধীন মহিলা মুখ খোলা রাখবে এটা কল্পনাই করা যায় না। সম্মানিত উপস্থিতি, মা এবং বোনদেরকে পর্দার আহ্বান জানিয়ে যুবক ভাইদের উদ্দেশ্যে দুটো কথা। আমাদের সমাজে যুবক সমাজের যে চারিত্রিক অধঃপতন, তারা দেশ এবং জাতির জন্য বোঝা হয়ে গেছে, সমাজের জন্য বোঝা হয়ে গেছে। ক্যারামবোর্ড বাজারে বসে থেকে ক্যারামবোর্ড খেলা, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, আর বিপিএলের জুয়ায় মত্ত থাকা, আইপিএলের জুয়ায় মত্ত থাকা, আর নিজে জুয়াতে অংশগ্রহণ করা, এই ক্রিকেট খেলার, ফুটবল খেলার জুয়ায়, তাসের জুয়ায়, আর মদ, গাঞ্জা, গান বাজনা, সিডি ভিসিডি, পর্নোগ্রাফি, সব কিছুতে সমাজ ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসশীল সমাজের মধ্যে একদল যুবক আছে যাদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। এরা জাতির জন্য বোঝা, দেশের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা। এদেরকে কোথায় ফেলে দিতে হবে? তুলে ডাস্টবিনে। এই সমস্ত যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা জাতির জন্য বোঝা হয়েও না। যুগ যেদিকে চলে তুমিও যদি সেদিকে চলো, তাহলে তুমি বোঝা হয়ে যাওয়া, তুমি খড়কুটো। নদীতে দেখিও যে স্রোতের মধ্যে এক প্রকার খড়কুটো চলে, পানা চলে, তাদের কোনো গতি থাকে না। স্রোত যেদিকে যায় তারাও সেদিকে যায়, তাদের কোনো মূল্য থাকে না। যুগ যেদিকে তুমিও সেদিকে, মানে তোমার কোনো মূল্য নাই, তুমি জাতির জন্য বোঝা। আর তুমি যে সমস্ত জুয়ায় মত্ত থাকো, ওই যে ইহুদি খ্রিস্টান ইসরায়েল, ওদেরকে দেখবো ওরা এগুলোই মত্ত থাকে না। তুমি ইসরায়েলে যাও, গিয়ে দেখো ওদের আইপিএল বিপিএল আছে না নাই, খুঁজে পাবা না। ওরা পড়াশোনা জ্ঞান গরিমায় উচ্চ স্থান অর্জন করতে চায়। আর তুমি মনে করো যে ওই পদ্মা সেতুতে লেবারিগিরি করলেই তুমি উন্নত হয়ে গেছো। পদ্মা সেতুর যত ইঞ্জিনিয়ার আছে কোটি কোটি টাকা বেতন দিয়ে সব চায়না আর কোরিয়া থেকে ভাড়া করে নিয়ে আসা, আর ওই লেবারগুলো হচ্ছে বাঙালি আর বাংলাদেশি, তাহলে এটা কি উন্নতি? বলেন এটা উন্নতি? কথা বলেন না যে এটা কি উন্নতি? অসম্ভব। মানুষ মনে করে যে গার্মেন্টস থেকে কাপড় চোপড় বিক্রি করে কোটি টাকা ইনকাম করে উন্নত হয়ে গেছে, অথচ এই গার্মেন্টসের কাপড় চোপড় প্যান্ট শার্ট কাদের কাছে বিক্রি হবে? ইউরোপে, ইংল্যান্ডে, আমেরিকায়। আরে বাবা, ইংল্যান্ড আমেরিকা যদি চাঁদে যেতে পারে, পারমাণবিক বোম বানাতে পারে, তোমার প্যান্ট শার্ট বানাতে পারে না? তুমি প্যান্ট শার্ট বানিয়ে উন্নত হয়ে গেলা? তুমি জ্ঞান গরিমায় গবেষণায় উন্নত হয়ে দেখো তোমার কী করে। অতএব জাতির আসল উন্নতি হচ্ছে পড়াশোনায়, আর আমাদের যুবক সমাজ এই পড়াশোনা থেকে দূরে পথভ্রষ্ট হয়ে গেছে, জাতির জন্য বোঝা হয়ে গেছে। আমি যুবক সমাজকে ফিরে আসার আহ্বান জানিয়ে